গোমস্তাপুরে বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। শাহরিয়া শাহাদাত, রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ। প্রতিবেদন। গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার বৈকালে বিএনপির আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উপজেলা সংলগ্ন একটি চাতালে উপজেলা বিএনপির আহ্বায়ক বাইরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তকি, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারেক আহমদ। শেষ সময় উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষ দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলীয় সভানেত্রী বেগম খালেদা জিয়া সহ ছাত্র জনতার গণভুত্থানে শহীদদের স্মরণে দোয়া করা হয়। যারা আবেগে উত্তেজিত হয়ে পড়ে যায়।